এবার হিরো আলমের বিগ ফ্যান কুয়েত থেকে তার জন্য অনেক উপহার সামগ্রী নিয়ে এসে হিরো আলমের সামনে হাজির হয়েছেন। তার উপহার সামগ্রী হিরো আলমকে দিয়ে দিচ্ছেন। দিন দিন হিরো আলম সবার মাঝে প্রিয় মানুষ হয়ে উঠছেন। তিনি গরিব দুঃখী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার যতটুকু আছে অতটুকু দিয়েই হেল্প করার চেষ্টা করেন তিনি। কিছুদিন আগে এক ভক্তর কাছে তিনি একটি কার গাড়ি উপহার পেয়েছিলেন, সেটি জনগণের সেবা স্বার্থে তিনি বিলিয়ে দিয়েছেন। তিনি গরিব অভাবী দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আগে যদিও তিনি সিনেমা করেছিলেন, কিন্তু এখন তিনি জনদরদি নেতা হিসেবে সবার মাঝে পরিচিতি লাভ করছেন। বাংলাদেশের অসহায় গরিব দুঃখী মানুষ হিরো আলমের মতো একজন মানুষকে তাদের পাশে চাই, যে তাদের কথা, মনের অন্তরের দুঃখ কষ্ট সবগুলো বুঝবে। তাই দিন দিন সবার পছন্দের পাত্র হিসেবে হিরো আলম পরিচিতি লাভ করছে। যদিও সোশ্যাল মিডিয়া বলেন, অনলাইন জগৎ বলেন, আগে তাকে নিয়ে ট্রল করতো, কিন্তু এখন ট্রলের পরিমাণটা অনেকটাই কমে আসছে। তাই এই ভক্ত তার জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছে তাকে দেওয়ার জন্য।